রাজা বকুরাক্ষসের নির্দেশ আছে এই যে এই এক চক্র গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন করে নরমানুষ রোজ বকুরাক্ষসের ভোজনের জন্য কুঠির বুড়ার রাজপ্রাসাদে রাক্ষস রাজার ভক্ষণে না যায় তবে তার শাস্তি হবে বড়ই কঠিন ও কঠিন নিজেই ঢাকনা খুলে নিল হ্যাঁ রাজ, হ্যাঁ
হে ভাই গায়ের পরবলোচনা করে অত ইংরেজি বাপের কোথায় গেছিলি গো মেলা দেখতে বলে যাইছি বাপের ভাবার গুগলি গাইতে ঢুকেছি ওই যে গায়ের পর অবলোচনা করে ও তুই গেলি বাপের এ দিদিরা আমার বহুটাকে দেখেছ এ দাদারা আর বহুটাকে দেখেছ লাগিয়ে দেখো ও আর গায়ের পর অবলোচনা করে ও তুই গেলি বাপের আমি যে তোমার সহধর্মিনী আধারের ভাগি আমি বিধবা হয়ে বেড়ে থাকতে পারবো না গো স্বামী সীতা যদি রামচন্দ্রের সঙ্গে 14 বছর বনবাসে যেতে পারে আমি কেন স্বামীর জন্য প্রাণ বিসর্জন দিতে পারবো না তাই আজ আমি যাবো ওই রাক্ষসের মুখে বলি শোনো ওগো পিতা বলি শোনো ওগো মা জননী এ তোমরা কি বলছো তোমরা যাবে রাক্ষসের মুখে আর আমি কি নিয়ে বেঁচে থাকবো বাবা মা কথাই বলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতাই নমো নমো তাই আজ আমি নিজে যাব ওই রাক্ষসের মুখে কে বাপর কি
দুঃখ করোনা, মাগো আর তোমরা কেঁদো না, নিয়তিকে ন বাধ্যতে, নিয়তিকে ন বাধ্যতে, কপালে লিখন না যাই খণ্ডন, মাগো বাবা তোমরা সুখে থাকো, ভালো থেকো, আমার যাওয়ার পথকে পিছন করে দিও না মা, দিও না বাবা, একবার বিদায় দে মা, এখন দিনের দয়াল দর্পহারী নারায়ণ, দিনের দয়াল বিপদ ভঞ্জনকারীকে আমরা স্মরণ করব, নিশ্চয় তিনি আমাদের ডাকে সাড়া দেবে, আমরা হয়তো প্রাণে বেঁচে যেতে পারি, এখন বসে আমরা ডাকো তারে। এদিকে ভিক্ষার জন্য পঞ্চপান্ডব একচক্র গ্রামে প্রবেশ করছেন।